मॉर्निंग ऑल फ्रेंड वेलकम बैक टू माय अनदर चैनल डेली व्लॉग वन रेसिपी सबाई के स्वागत बुकबड़ा भलोबासा नहीं आज के सकाल शुरू कर रान्ना करते एन बजे सकाल साढ़े आठटा उठे गे रान्नाघर चले रान्ना हो चलो देखते चलो भाता हो गए और मार जो चिंग माचे झोल कर नहीं रखो चिंग माचे झोल कर नहीं कड़ा तुम्हार चिंगी माचे पिंज दिए है और पटल चिंगड़ी होगा एक आम दिए टक कर सर्षे दिए बेटे आज के टक है और कि तेम होना कतला माच रोचे कल के कड़ा दो पिसर मतन रोचे जे खा खा ना खेले एगो खेल पर खावा जाए चलो देखो चिंगड़ी माछ भाजी एम তোমরা ভাবছো এত আওয়াজ হচ্ছে কেন, চিংড়ি মাছ ভাজছিলাম বলে তাই এত আওয়াজ হচ্ছে। বন্ধুরা এই পটলটা কেটে নিয়েছি, পটল দিয়ে চিংড়ি করবো, পটল আলু চিংড়ি আর এদিকে হচ্ছে পেঁয়াজ চিংড়ি করবো, এগুলোই হচ্ছে। আর একটু টক দিয়ে আম দিয়ে টক দিয়ে আর সর্ষে বাটা দিয়ে করবো। চলো তোমরা দেখতেই পাবে কী কী রান্না করবো, সঙ্গে তো আছোই, সারাদিন কী হচ্ছে নিশ্চয়ই দেখতে পাবে। চলো চা করেছি, চা কিন্তু খেতেই ভুলে গেছি, চা ওই জন্য ঢেলে নিলাম, চা খাচ্ছি আর তোমাদের সাথে কথা বলছি। আর এদিকে তোমার পেঁয়াজ চিংড়িটা পটল আলু চিংড়ি যে করবো, যে পটল আর আলুটা ভেজে নিচ্ছি, লাল লাল হয়ে গেলে একটু পেঁয়াজ দিয়ে দেবো, একটা মশলা দেবো। পটল চিংড়িটা বসিয়ে এদিকে চলে এসে সর্ষের বাটতে, তোমার তো বললাম আম দিয়ে চিংড়ি দিয়ে একটু সর্ষে দিয়ে করবো, কারণ মানে লঙ্কা ইয়ে করে লঙ্কা চিড়ে দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ। আর এদিকে পটল চিংড়িটা বসিয়ে দিয়েছি, পটলটা ভেজে সব তরকারিতে আমার টমেটো দিলে খুব ভালো লাগে। তাকি বাজি মারা খিদে পাচ্ছে, খাবার দিচ্ছি ভাত, এইটা হয়ে যাক দিচ্ছি, তুই বইটা বার কর, কি কি পড়া হয়নি ওগুলো বার কর, ওগুলো পড়ে দি, ঝটপট ঝটপট কর। ইয়ার কি হচ্ছে, মিষ্টি না নিয়ে এসে হালুয়া কচুরি খেয়ে নিতে পারতি তো, ছাড় চিনি মাছ দিয়ে ভাত খেলি। আমার জিটির সাথে বাজারে গেছে না খেয়ে, ওই জন্য আসার সাথে সাথে ফুল আনতে গেছিল, আসার সাথে সাথে খাইয়ে দিলাম। বল বরাবর বার করো বাসন গুলো গুছিয়ে জায়গাটা হয়ে থাকে। বন্ধুরা এই দেখো, আর সামনে এসে পড়া না পড়ালে একদম পড়ে না, এর জন্য সামনে এনে পড়াটাকে মুখস্থ করে দিল, এবার আবার নতুন পড়া দেবে সেগুলো আবার ওই দেখো দুমদাম করে বাসন পড়ছে। আর কোন পড়া আছে আর বাকি দেখো, না দেখে বানান করে বলতে পারবে। এই যে দিদার জন্য কুলেখাড়া পাতার রস করেছে মা, দিদা এখন খাবে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষায় আছে। ঠিক আছে, আবার তোমাদের সাথে পরে সবকিছু দেখাবো। মা রান্না করে হাঁপিয়ে গেছে, আরেকজন খাওয়ার জন্য এসে বসেছে, ওরও তো গায়ে রক্তের দরকার তাই না। ঠিক আছে টাটা, কালকে ওই ঘরে ঘুমিয়ে পড়েছিলে তুমি আমার সাথে,
মিষ্টু দিদিমণি এসছে, তোমরা তো দেখতেই পাচ্ছ, ও পড়াশোনার দিকে মন দিয়েছে, আর পাশে বড়টা বসে দেখো না ওর পেছনে লাগছে, আর কি কাজ বনে বনেই করে। চলে এলাম তোমাদের কাছে, আর কি কি রান্না হয়েছে তোমরা তো জানোই, মাছে চিংড়ি মাছের বিয়েটা হয়ে গেছে, আর পটলের তরকারি হয়েছে, আর এখানে হচ্ছে টক করেছিলাম, আর তোজোর জন্য আজকে রান্না হয়ে গেছে, ওরও খাওয়া হয়ে গেছে, ডিমের ডিম দিয়েছিলাম, ডিম বলতে মাছের ডিম, এই দেখো টক হয়েছে, আমার টক সরষে বাটা দিয়ে করেছি, গরমে টক খেতে পেট ঠান্ডা থাকবে। ওকে চলো, এই যে গান শুনছে আমার মেয়ে বড়টা, ওরার কাজ কি, চলো টাটা পরে আসছো। ফলের রস করে নিই মায়ের কাছের জন্য, রস করার এটা নেই তো, ওই জন্য হাত দিয়ে এরকম ওজন করে না, এটা আর করতে হবে না। রাতের ভাত নিয়ে আর তরকারি আর দেখো টক চিংড়ি মাছ এগুলো নিয়ে চলে এসছে, অনেকটা রাত্রি হয়ে গেছে, তোমাদের কাছে চলে এলাম, ডিনারটা তোমাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না, সব কিছু শেয়ার করি যখন রাতের শেষটাও তোমাদেরকে দিয়ে শেষ করি, সে তার জন্যই দেখালাম, দেখিয়ে দিলাম রাত্রিবেলা কী কী খেলাম, কন্টিনিউ আর করলাম না বিকেলের পর থেকে, তোমাদের কাছে আসা হয়নি, তার কারণ হচ্ছে বিকেলবেলা সন্ধ্যেবেলা বিকেলবেলা মানে দুপুরবেলা আমি ঘুমাইনি, তোমরা তো জানি তোমাদের দিদিভাইদের কাজ থাকলে দিদিভাই চোখে ঘুম থাকে না, বিকেলে অনেক জল ধরেছিল আর চা করার ছিল, উঠোনটা ঝাড় দিলাম ধুলাম, তা সেগুলোর জন্য সময় পাইনি, আর বিকেলবেলা আমার পিসির মেয়ে তা বোনের বর এরা মাসির মেয়ে এরা সবাই এসেছিলো ঘরে, তা ফোনেও চার্জ ছিল না, চার্জ দিতে হয়েছে, তারপর অফিসে ভাত টাত গরম করে অফিসে চলে আসতে হয়েছে, তোমাদের সাথে সেরকম অন হতে পারিনি, তাই অফিসে খাওয়ার ডিনারের টাইমে তোমাদের কাছে অন হলাম, তার জন্য কিছু মনে করো বন্ধুরা, আর বাড়িতে একটু হই হট্টগোল হচ্ছিলো তার মানে সবাই এসেছিলো তার জন্য, আর ফোনটাকে অন করতে পারিনি, তার জন্য ক্ষমা চাইছি, কালকে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে, চলো টাটা।